আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আমি আলামিন খান বলছি। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে দেখাবো যে কীভাবে 2024 সালে যাদের এই সমস্যাটি হচ্ছে, বিশেষ করে যারা আলরাজি নতুন অ্যাকাউন্ট খুলেছেন, খোলার পর যারা আপনার মোবাইলে আলরাজি অ্যাপসের মাধ্যমে চাচ্ছেন অ্যাকাউন্টটি ইউজ করতে, কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন না। ইউজ করতে গেলে আপনার এইরকম একটি লেখা চলে আসতেছে, আনরেজিস্টার্ড ইউর ডিভাইস। মানে হচ্ছে যে আপনার যে নতুন আলরাজি অ্যাকাউন্ট খুলেছেন, আপনার যে হাতে থাকা যে মোবাইলটি, তাদের সাথে আপনার মোবাইলে কিন্তু এই অ্যাপটি কিন্তু তাদের যে ব্যাংকের সাথে কিন্তু রেজিস্ট্রেশন করে না, যার কারণে আপনার ডিভাইসটিকে তারা রেজিস্ট্রেশন করতে বলতেছে, যার কারণে আপনার এই লেখাটি কিন্তু আসতেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এই সমস্যাটি সমাধান করে নেবেন। তো পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি, সেগুলো অনেক আগের ভিডিও। তো আমি চাচ্ছি যে নতুনভাবে আপনাদেরকে দেখানোর জন্য যাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমি কথা বলাচ্ছি না, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। ওর আপনাকে এখান থেকে আলরাজি যে অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি প্রথমত এখান থেকে আলরাজি অ্যাপটিকে আমি ওপেন করে নেব। আলরাজি অ্যাপটি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে, এরকম একটি পেজ। তো আসার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনার যে অ্যাকাউন্টটি করার সময় আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন, সেই ইউজার নেমে এখানে আপনারা ইউজার নেম দিয়ে নেবেন। এখানে হচ্ছে আপনার ইকামা নাম্বার, আর নিচে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করে দেবেন, কিছুক্ষণ পেজটা লোডিং হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনরেজিস্টার্ড ডিভাইস। এই সমস্যাটা কিন্তু অনেকে কিন্তু আপনারা ফেস করছেন, যেটা কীভাবে, এটা হচ্ছে মূলত আপনার ডিভাইসটা আলরাজি ব্যাংকের সাথে রেজিস্ট্রেশন করা না, যার কারণে আপনার লেখাটা এখান থেকে আপনারা এই লেখার মধ্যে ক্লিক করে দেবেন নিচে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ এ কল, এখানে রিসিভ এ কলে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল নেভার আইভিএন কল, একটা ফোন আসবে আলরাজি অফিস থেকে, এবং তার আগে একটা তারা ওটিপি দিয়েছে দেখতে পাচ্ছেন। এই ওটিপিটি কি আপনার অবশ্যই আপনি আগে মুখস্থ করে রাখবেন যে ওটিপিটি কত দিয়েছে। যখন ফোন কলটি আসবে তখন আপনাকে তারা একটা সংখ্যা বলবে প্রেস করার জন্য, সেই সংখ্যাটি প্রেস করবেন। তারপরে আপনাকে এই ওটিপিটি বলবে, সেই ওটিপিটি আপনারা এখানে প্রেস করতে হবে। তাই ফোন কলটি চলে আসে, ফোন কলটি রিসিভ করার পর আমি লাউডস্পিকার বাড়িয়ে দিলাম। তো প্রথমত তারা আমাকে একটা সংখ্যা প্রেস করতে বলবে যে রাজি থাকলে এত চাপুন, অথবা সংখ্যাটা 1 2 3 4 5 6 যে কোনো একটা সংখ্যা বলতে পারে। তো আপনার যে সংখ্যাটা বলবে সেটা প্রেস করবেন। সংখ্যাটা প্রেস করার পর তারপর আপনাকে বলা হবে যে ওটিপিটি আপনাকে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগে, সেই ওটিপিটি প্রেস করার জন্য। তো আমি ওটিপিটি এখানে প্রেস করার পর তারপর তারা আমার ডিভাইসটি সাকসেসফুল রেজিস্ট্রেশন করে দিয়েছেন সেটা বলবে। আলরাজি ব্যাংকের সাথে আমার ডিভাইসটি কিন্তু এন্ট্রিভুক্ত হয়ে গেছে রেজিস্ট্রেশন। তো ফোন কলটি কেটে যাবে, ফোন কলটি কেটে যাওয়ার পর আমি এখন কী করবো, আবার আলরাজি অ্যাপসের মধ্যে চলে আসবো। তো এখান থেকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো এখন। তারপর এখন আমি আবার নতুন করে লগ ইন অপশন আমাদের ক্লিক করব, যা পর এখান থেকে আমি আবার আমার ইউজার নেমটা আমি দিয়ে নেব, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নেব। তারপর এখন আমি কী করব, তারপর এখন আমি লগ ইনে ক্লিক করে দেবো। কিছুক্ষণ লোডিং হবে, তারপর আমাদের দেখতে পাচ্ছেন সিম নাম্বারটির মধ্যে 4 সংখ্যা একটি ওটিপি আসবে, যে সিমটিতে আমরা অ্যাকাউন্টটি করেছিলাম। এবং এখান থেকে ওটিপিটি দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিব। কিছুক্ষণ লোডিং হবে পেজটি, তারপর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে। এখান থেকে এটাকে আপনার রিমাইন্ডার লেটার ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পেজ চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি যে আনরেজিস্টার্ড ডিভাইস যদি লেখাটি দেখায় তাহলে আপনারা ডিভাইসটিকে রেজিস্ট্রেশন করে নেবেন, যেভাবে আপনাদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম। এভাবেই আমি এতক্ষণ যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, এইভাবে যদি আপনারা প্রসেসগুলো যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনিও কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন। এটা মূলত হচ্ছে আপনার যে ডিভাইসটি আপনার রেজিস্ট্রেশন করা না থাকার কারণে কিন্তু এই লেখাটি কিন্তু আসে আনরেজিস্টার্ড ডিভাইস। তো এতে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা আপনারা যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার সমাধানটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন। তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।